প্রিয় সন্তান সাইফুলকে হারিয়ে ভেঙে পড়েন মা বিলকিসারা বেগম, বুকফাটা আর্তনাদ বোনেরও। বুধবার রাতে কুমিল্লা দেবিদ্বার উপজেলার আব্দুল্লাপুর গ্রামের হাসান মিয়ার মেয়ে শাহিরা খাতুনের গায়ে হলুদের অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করা হয়। এ সময় কন্যার ভাই রহমানের সঙ্গে গঞ্জার গ্রামের রাহিমের কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই রাহিম নামে একজনের মৃত্যু হয়, আহত হয় আরো ৬ জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাইফুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা এবং গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বিয়া হয়েছে, বিয়ার অনুষ্ঠান হয়েছে, গান গাওয়াজনাও শুনছি, যে এটা কিন্তু শুনতেছি ড্যান্স প্লে আর কি লাগছে না, এই বলা হয়নি বলা হয়নি, এটা নিয়েই মানে রিকার্ডিং করছে। আমি সিনজিনে দৌড়ে গেলাম, গিয়া দেখি রাস্তার মধ্যে একটা লাশ ফালা রাখছে। এরপরে আমার ছেলের বউ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি। বিস্তারিত তদন্ত শেষে আমরা বিস্তারিত ঘটনা বলতে পারবো। আমাদের আইনানুগ যে প্রক্রিয়া সেটা চলমান আছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কন্যার বাবা হাসান মিয়া সহ ২ জনকে আটক করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা।